91 টাকা নিয়ে দোকানে গেল, 10 টাকার চিপস কিনলো। এখন আপনাকে বলতে হবে মেয়েটার নাম কি। যদি আপনি বলতে পারেন আপনি পাবেন 10,000 টাকা, বুঝতে পারছেন? আর দর্শক আপনাদেরকে বলতেছি, আপনারা যদি কেউ উত্তর দিতে পারেন কমেন্ট বক্সে দ্রুত উত্তর দিয়ে জানান। আর উত্তর জানানোর আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে, ভিডিও শেয়ার না করলে কিন্তু হবে না। বলেন, আমি প্রশ্নটা আরেকবার করছি। 91 টাকা নিয়ে দোকানে গেল, 10 টাকার চিপস কিনলো, এখন আপনাকে বলতে হবে মেয়েটার নাম কি। আরেকবার করছি, 91 টাকা নিয়ে দোকানে গেল, 10 টাকার চিপস কিনলো, এখন আপনাকে বলতে হবে মেয়েটার নাম কি। দ্রুত যদি বলতে পারেন আপনি 10,000 টাকা পাবেন। আপনি তো মেয়ের নামই বললেন না, আপনি বললেন যে 91 টাকা নিয়ে দোকানে গেল, 10 টাকার চিপস কিনলো, তো নাম না বললে আমি কিভাবে বলবো? হ্যাঁ বলেন, এটাই তো আমার প্রশ্ন। নাম তো বলেনই নাই। আমি বলছি, আমি সবকিছুই বলছি, মেয়েটার নাম বলতে হবে। এখন বলছেন যে 91 টাকা নিয়ে দোকানে গেছে, কে গেল সেটা তো বলেন নাই। কোন নামই তো আমি বলছি, আমি নাম বলছি, আমার দর্শকরা হয়তো বুঝতে পারবে। দর্শক কেউ বুঝতে পারলে কমেন্টে বলেন। প্রশ্নটা আরেকবার করছি, আবার করেন প্রশ্নটা। 91 টাকা নিয়ে দোকানে গেল, 10 টাকার চিপস কিনলো, এখন আপনাকে বলতে হবে মেয়েটার নাম কি। দেখেন, বলতে পারলে আপনি 10,000 টাকা পুরস্কার পাবেন। 91 টাকা নিয়ে চিপস কিনতে গেল, 10 টাকা দিয়ে সে চিপস কিনলো, তার মানে 81 হবে, 81। মেয়েটার নাম 81 হবে। কেমনে 81 হবে? 91 টাকা নিয়ে চিপস কিনতে গেছে, 91 থেকে 10 গেলে 81 থাকে। আপনার বাবা, আপনার বাবার জন্ম বাদই দেই, আপনার দাদার জন্ম তো কেউ এরকম নাম শুনে নেই। আপনি বাপ দাদার জন্ম নিয়ে কথা বলতেছেন? না না, মানে জন্ম মানে মানে তাদের কালে, মানে আপনার বাপের কালে বাদ দিলাম আমি, আপনার দাদার কালে এরকম নাম ছিল না। ও আচ্ছা, 81 সেটাই বলতেছি, মানে আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ এই নাম শুনে নেই। আমি তো 81 দেখতে পাচ্ছি, 81 ছাড়া আর তো কোনো, 81 হবে, 81 কোনো মানুষের নাম আছে? হ্যাঁ 81 হবে, নাম আছে ভাই। 81 থেকে 91 থেকে 10 গেলে 81 হয়, 81 হবে না, 81 তো কোনো মানুষের নাম নাই। আপনি ফাইজলামি করেন, আপনি ফাইজলামি করতেছেন। আপনি উত্তর দিতে পারবেন কিনা সেটা বলেন। উত্তর তো দিলাম, উত্তর দিলে আপনি 10,000 টাকা পাবেন। আপনি নাম বললেন না, তারপরে বললেন নাম। আপনার নাম কি? আমার নাম নাদিরা জাহান মিমি। আর দূর তিনটা নাম এক লেখা বই রইছে। আপনি বললেন যে নাম, আমি কইছি, আমি কইছি, আমি কইছি, আমি বলছি 81 হবে। না না, 81 হবে না আপু, চিনতেন না আপু, চিনতেন না, অন্য কিছু হবে না। 81 হবে, কুল কুল কুল, অন্য কিছু হবে, বলেন অন্য কিছু আর কি হবে, অন্য কিছু। আমি আরেকবার লাস্ট প্রশ্নটা করব, আর করব না, ঠিক আছে? ঠিক আছে, আবার করে। 91 টাকা নিয়ে দোকানে গেল, 10 টাকার চিপস কিনলো, এখন আপনাকে বলতে হবে মেয়েটার নাম কি। 10,000 টাকা উত্তর দিতে পারলে, এখানে তো আমি নাম, আমি এক থেকে তিন গুনবো, এর ভিতর উত্তর দিতে না পারলে পুরস্কার পাবেন না ভাই। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, বেশি তর্ক করতে যাবেন না, তর্ক করলে অনেক দূর তর্ক করতে পারবেন। আপনি উত্তরটা দেন, কাজে দিবে, আমি এক থেকে তিন গুনছি। আমি আপনাকে বললাম যে এই জায়গা নামই না, আমি কে আনতে, নামই তো নাই, তারপর বললেন না আছে। আপনারা যদি কেউ পারেন উত্তর দিয়ে জানান, উত্তর জানানোর আগে ভিডিওটা শেয়ার করবেন।